ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক ডট কমে তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। প্রাথমিক তত্ত্ব থেকে অপেক্ষকের এক্স এর সাপেক্ষে অবকল সহগ নির্ণয় করো, এক্স স্কোয়ার সাইন এক্স। তো আমরা কি জানি? আমরা জানি প্রাথমিক তত্ত্ব অনুযায়ী কোনো ফাংশন ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স এর ডিফারেন্সিয়েশন হয় ডিওয়াই ডি এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। তাহলে এখানে আমরা প্রথমেই ধরে নিই যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার সাইন এক্স। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কত হবে? এক্স প্লাস এইচ হোল স্কোয়ার সাইন এক্স প্লাস এইচ। তাহলে ডিফারেন্সিয়েশন করলে কি পাই? ডিওয়াই ডি এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ, মানে এক্স প্লাস এইচ হোল স্কোয়ার সাইন এক্স প্লাস এইচ মাইনাস এক্স স্কোয়ার সাইন এক্স বাই এইচ ইজ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো। এখানে এটাকে হোল স্কোয়ার ফর্মে ভাঙছি আগে, এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স প্লাস এইচ স্কোয়ার সাইন এক্স প্লাস এইচ মাইনাস এক্স স্কোয়ার সাইন এক্স বাই এইচ ইজ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো। এখান থেকে দেখো এক্স স্কোয়ার কমন নিলে থাকে সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স প্লাস টু এইচ এক্স প্লাস এইচ স্কোয়ার ইন্টু সাইন এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই এইচ ইজ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো। এক্স স্কোয়ার যেমন আছে থাকলো, এখানে ফর্মুলা প্রয়োগ করি সাইন সি মাইনাস সাইন ডি, মানে টু সাইন সি মাইনাস ডি বাই টু, তার মানে এক্স প্লাস এইচ মাইনাস এক্স, তার মানে এক্স ক্যান্সেল করলো এইচ বাই টু ইন্টু কস সি প্লাস ডি বাই টু, তার মানে এক্স প্লাস এইচ প্লাস এক্স বাই টু, তার মানে এক্স প্লাস এইচ বাই টু হোল ডিভাইডেড বাই এইচ প্লাস লিমিট এইচ টেন্স টু জিরো। ওপর থেকে দেখো এইচ কমন যায়, পড়ে থাকে টু এক্স প্লাস এইচ সাইন এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই এইচ, এইচ ক্যান্সেল। এখান থেকে দেখো এক্স স্কোয়ার রইল ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এইচ বাই টু বাই এইচ বাই টু ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো কস এক্স প্লাস এইচ বাই টু প্লাস, এখানে দেখো এইচ এর জায়গায় জিরো পুট করলে পাই টু এক্স সাইন এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান ইন্টু দেখো কস এক্স পাই, এইচ এর জায়গায় জিরো, তাহলে প্লাস টু এক্স সাইন এক্স ইজ ইকুয়াল টু এলো কত? এক্স স্কোয়ার কস এক্স প্লাস টু এক্স সাইন এক্স হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরও নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করো।